শুভ সকাল, আশা করি আপনারা ভালো আছেন। আপনারা দেখছেন দীপ্ত টিভির পর্দায় বিআরবি হাসপাতাল লিমিটেড নিবেদিত আমার ডাক্তার অনুষ্ঠানে। বরাবরের মতো সঞ্চালক হিসেবে আমি আছি ডাক্তার তেহরিন। এই মুহূর্তে অনুষ্ঠানটি আমাদের দীপ্ত টিভির পর্দায় সরাসরি সম্প্রচারিত হচ্ছে, পাশাপাশি আপনারা যারা আমাদের দীপ্ত টিভির ফেসবুকের পেজে আছেন তারা অবশ্যই অনুষ্ঠানটি সরাসরি দেখতে পাচ্ছেন। দর্শক, বন্ধাত্ব এটা কোনো ব্যাধি নয়, এটি একটি অবস্থান, যেই অবস্থানটা আসলে কারোরই কাম্য নয়। একজন নারী এবং পুরুষ যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, এরপরে 2-3 বছর পরই তারা সন্তানের জন্য চেষ্টা করে, এবং যখন একটি দীর্ঘমেয়াদী সময় ধরে সন্তানের জন্য চেষ্টা করার পরেও যখন সন্তান হয় না, সেই অবস্থাটাকে আসলে কিন্তু বন্ধাত্ব বলা হয়। চলুন আজকে এই বিষয়টি নিয়ে কথা বলি এবং জেনে নেই বন্ধাত্ব সমস্যা হলে কি করে সমাধান করা যায়, কি করে এর প্রতিকার করা যায়। এবং এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমাদের মাঝে আজকে একজন বিশেষজ্ঞ পরামর্শক, যিনি ইনফার্টিলিটি স্পেশালিস্ট, পাশাপাশি যিনি ল্যাপারোস্কোপিক সার্জন, তার সাথে পরিচিত হই। আমাদের সঙ্গে আছেন ডাক্তার শাহিনা বেগম শান্তা, বর্তমানে উনি কনসালটেন্ট হিসেবে গাইনি এবং অপস ডিপার্টমেন্ট বিআরবি হাসপাতাল লিমিটেডে কর্মরত আছেন। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি ভালো আছি। এবং প্রথমেই আপনাকে স্বাগত জানাচ্ছি এবং অবশ্যই একটি গুরুগম্ভীর আলোচনায় আমরা ঢুকে যাব, তারপরও আশা করব স্বতঃস্ফূর্তভাবে আমরা আমাদের যে দর্শক বৃন্দ আছে তাদের এই সমস্যাগুলো সমাধান করতে পারি। আমাদের সাথে এই মুহূর্তে যারা আছেন টিভি সেটের সামনে, অনেকেরই হয়তো এই কমন একটি সমস্যা যে বন্ধাত্ব নিয়ে ভুগছেন, তো প্রথমে আমি সূচনাটা আপনার কাছে একটু জানতে চাইব। এখন যেটা হয় যে আমরা কোনো একটা কাপলকে বন্ধাত্ব সমস্যায় ভুগছেন তখনই বলতে পারি যখন তারা কোনো কন্ট্রাসেপটিভ মেথড ব্যবহার না করে 1 বছর নিজেরা চেষ্টা করে থাকেন এবং কোনো সন্তান লাভের মুখ দেখতে ব্যর্থ হন, তখনই বলি যে তারা হয়তো বন্ধাত্ব সমস্যায় ভুগতে পারেন। তো এটার মধ্যে দেখা যায় যে আমরা যদি আমাদের দেশের কথা চিন্তা করি, কিছুদিন আগে পর্যন্ত বন্ধাত্ব সমস্যাটার জন্য মূলত মেয়েকেই ব্লেম করা হতো, এখন আসলে আমরা দেখি যে পুরুষরাও এগিয়ে আসছেন। এবং আমরা যদি মেডিকেলের স্ট্যাটিস্টিক্সগুলো দেখি তাহলে দেখা যাবে যে নারী এবং পুরুষ অলমোস্ট সমানভাবেই কিন্তু বন্ধাত্ব সমস্যার জন্য দায়ী। তার মানে একটা মেয়ের যে কোনো কারণের জন্য যেমন মানে প্রেগনেন্সি নাও হতে পারে, পাশাপাশি পুরুষরাও কিন্তু দায়ী থাকেন, এবং সেটা আসলে নানা দেশের চিত্রই একই কথা বলে যে নারী এবং পুরুষ উভয়ই সমানভাবে দায়ী। জি, মানে এই যে বন্ধাত্ব সমস্যাটার জন্য আমার মনে হয় যে নারী এবং পুরুষকে একসাথে এটাকে সমাধান করা উচিত, অবশ্যই কারো একাকে এটা দায়ী করলে হবে না, নারী বা পুরুষকে। তো আপা আমাকে একটু বলবেন যে এই যে বন্ধাত্ব বাংলাদেশে এত পরিমাণে বেড়ে গিয়েছে, ইনফ্যাক্ট সারা মানে ওয়ার্ল্ডেই বেড়ে গিয়েছে, এর পিছনে মূলত কি কি উল্লেখযোগ্য কারণ রয়েছে? এখন একটা যেটা হয় যে আমরা যদি মেয়েদের কারণগুলো চিন্তা ভাবনা করি, আমরা পাই যে প্রথম এবং সবচেয়ে কমন যে কারণটা, অনেক মেয়েরই ওভুলেশন বা ডিম্বাণু যে তৈরি হয় সেটা ঠিকঠাক মতো তৈরি হয় না, অ্যানোভুলেটরি সাইকেল হয়। ডিম্বাণু ঠিকঠাক মতো তৈরি না হলে প্রেগনেন্সি হওয়ার সম্ভাবনা কিন্তু নেই বললেই চলে। আমরা যদি একটা নারী এবং পুরুষ আলাদাভাবে চিন্তা করি, একটা নারীর ঠিকমতো ডিম্বাণু তৈরি হতে হবে আর পুরুষের শুক্রাণুর রিপোর্ট ঠিক থাকতে হবে, মানে বেসিক অবস্থাটাই এটা যে নারীর ডিম্বাণু তৈরি হতে হবে, পুরুষের শুক্রাণু তৈরি হতে হবে। আপা এই পর্যায়ে একজন দর্শক আমাদের সাথে আছে, একটু ফোনটা নিয়ে নিই। আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন সাথে? ওয়ালাইকুম আসসালাম। জি আপা, আপনার প্রশ্নটি করুন। জি, আমি আর কি, আমার একটা বাচ্চা আছে, 9 বছরের বাচ্চা। তো আমি এখন আরেকটা বাচ্চা নিতে চাচ্ছি, তো আমার মধ্যে একটা বাচ্চাও আর কি মিসক্যারেজ হয়েছে, যে নষ্ট হয়ে গেছে, টিউবে চলে আসছিল। এখন আমি আর কি 2-3 বছর যাবত চেষ্টা করতেছি নেয়ার, বাট হচ্ছে না। জি আচ্ছা, দর্শক আপনার বয়সটা কত? বয়সটা কত আপনার? জি 25 বছর। মাসিক নিয়মিত হয়? হ্যাঁ, মাসিক নিয়মিত হয়, কিন্তু 2-3 দিনের বেশি থাকে না, 2 দিনের বেশি। সেটা কোনো সমস্যা না। আপনার টিউবে প্রেগনেন্সি হয়েছিল কতদিন আগে? 5 বছর আগে। তাহলে দর্শকের যে উত্তরগুলি শুনলাম সেটাতে হচ্ছে ওনার বয়স 25 বছর, মাসিক নিয়মিত হয়, ওনার একটা বাচ্চা আছে এবং পরবর্তীতে একটা টিউবে প্রেগনেন্সি, যেটা আমরা বলি এক্টোপিক প্রেগনেন্সি, হর হিস্ট্রি আছে। এরপরে 5 বছর ধরে প্রেগনেন্সি আর হচ্ছে না। ওনার যেহেতু মাসিক নিয়মিত হয়, বয়স বেশি না, অনেক সময় সেকেন্ডারিলি আমরা মেল ফ্যাক্টরও কজ পাই, যে ছেলেদের শুক্রাণু রিপোর্ট কখনো খারাপ হয়ে থাকে। যদি শুক্রাণু রিপোর্ট ভালো থাকে তাহলে আমার কাছে মনে হয়তো ওনার
আরেকটা টিউব কেমন আছে সেটাও কোনো সমস্যা হলো কিনা যাচাই করে দেখা দরকার হবে বলেই মনে হচ্ছে। জি দর্শক, আপনি তো শুনতে পারলেন যে আমাদের ডক্টর যে পরামর্শটা দিল, যে আমার মনে হয় যে আপনারা দুজনেই একজন ভালো ইনফার্টিলিটি বিশেষজ্ঞ দেখিয়ে তারপরে বাকি ইয়েগুলো যে পদক্ষেপগুলো আছে সেগুলো নেবেন, আশা করি আপনার আশা পূর্ণ হবে। যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম যে মেয়েদের ডিম্বাণু কম থাকতে পারে অথবা তৈরি না হতে পারে, ছেলেদের শুক্রাণু কম থাকতে পারে, এটা ছাড়া আর কি কি কারণ রয়েছে? মেয়েদের ক্ষেত্রে হয় ডিম্বাণু ঠিকঠাক মতো তৈরি হয় না, কমনেস্ট যেটা হয় যে পলিসিস্টিক ওভারি, আমরা এখন দেখবেন যে স্থূলতার রোগী আশঙ্কাজনকভাবে বেড়ে যাচ্ছে, আমাদের হয়তো ফুড হ্যাবিট বলেন, আমাদের হাঁটাহাঁটি হয় না, সব কিছু মিলিয়ে এদের কারো কারো একটা হরমোনাল ইমব্যালেন্স থাকে, যেমন থাইরয়েড এবং প্রোল্যাকটিন হরমোনের ইমব্যালেন্স থাকে, আরও কিছু হরমোনাল ইমব্যালেন্স থাকতে পারে। সেকেন্ড যেটা হয় যে এন্ড্রোমেট্রোসিস নামে একটা অসুস্থতা আছে, যেটাতে ওভারিতে বা ডিম্বাশয়ে চকলেট সিস্ট হয়, যেটাকে আমরা অথবা এন্ড্রোমেট্রিটিক সিস্ট বলি। এদের মাসিকের সময় দেখা যায় ব্লিডিংয়ের পরিমাণ বেশি হয় এবং প্রচণ্ড ব্যথা থাকারও একটা হিস্ট্রি দিয়ে থাকে। এন্ড্রোমেট্রিসিসের জন্য কারো কারো প্রেগনেন্সি হতে দেরি হতে পারে। এরপর দেখা যায় যে মেয়েদের কারো কারো টিউবে, যেমন আমাদের দর্শক যে প্রশ্নটা করলেন, ওনার একটা টিউবে প্রেগনেন্সি হয়েছে, আর একটা টিউবও আসলে ফাংশনিং আছে কি না, কখনো কখনো দেখা যায় যে টিউবাল ব্লকের জন্য প্রেগনেন্সি নাও হতে পারে। আর হয় যে আমরা দেখি এখন স্পেশালি ত্রিশূর্ধ্ব মেয়েদের যেটা আমরা সমস্যা পাই, যে ওভারিতে ডিম্বাণুর রিজার্ভ কমে যাচ্ছে। একটা হচ্ছে ডিম্বাণু পরিপক্ক হচ্ছে না ঠিক মতো, সেটা একটা সমস্যা, আর একটা হয় ডিম্বাণুর রিজার্ভ কমে যাচ্ছে। রিজার্ভ কমে গেলেও যেটা হয় যে আমরা বুঝি, আমাদের যদি রিজার্ভ মানি কম থাকে তাহলে যে কোনো কিছু খুব তাড়াতাড়ি করে ফেলতে হবে, বিষয়টা ওরকমই। যদি ডিম্বাণুর রিজার্ভ কম থাকে তাহলে একসময় গিয়ে সেটা ঘাটতি দেখা যাবে, সেই জন্য রিজার্ভ থাকতে থাকতেই ফ্যামিলি কমপ্লিট করে ফেলাটা ভালো। জি এগুলি সচরাচর ফিমেলের ক্ষেত্রে হয়। মেলের ক্ষেত্রে যেটা হয় যে আমরা যদি একটা টেস্ট অন্তত করি সেটা হবে সিমেন অ্যানালাইসিস, 3-5 দিন সহবাস বন্ধ রেখে বীর্য পরীক্ষাটা করতে হয়। সিমেন অ্যানালাইসিস রিপোর্ট যদি নর্মাল থাকে তাহলে হয়তো আমরা ছেলেদের অনেক বেশি টেস্ট আর করাই না, যেটা একটা মেয়ের ক্ষেত্রে করতে হয়। তো কমনেস্ট কজই পাই আমরা যে বীর্যের শুক্রাণু রিপোর্টের সমস্যা, সেটা সংখ্যায় ঘাটতি হতে পারে, নড়াচড়া ঘাটতি হতে পারে, অথবা শুক্রাণু দেখতে কেমন বা মরফোলজি কেমন সেটাতে কোনো চেঞ্জ হতে পারে। আর এর বাইরে হয়তো ছেলেদের ডায়াবেটিসের জন্য কিছু প্রবলেম হয়, কারো হয়তো স্বামী স্ত্রী সহবাসী সমস্যা হয়, সেরকম কিছু কিছু কারণ থাকে। আর আরেকটা যেটা বিষয় এটা একদম বাস্তবতা যে আমাদের এখন উচ্চশিক্ষার হার বেড়ে গেছে, অনেকে ক্যারিয়ার গুছিয়ে একটু দেরি করে বিয়ে করে, তারপর প্রফেশনাল স্ট্রেস থাকে, নানা রকম ফ্যামিলিয়ার স্ট্রেস, পারিপার্শ্বিক তো স্ট্রেস থাকে, অ্যাংজাইটি স্ট্রেস, মানে পেশাগত ব্যস্ততা, সেগুলোর জন্য কারো কারো কিন্তু প্রেগনেন্সি, হ্যাঁ প্রেগনেন্সি নিতে দেরি হয়, যেই সময়টা নিজেরা একসাথে চেষ্টা করা উচিত সেই সময়টা মেনটেন করতে পারে না। আবার চাকরির জন্য, জীবনে সচ্ছলতার জন্য অনেকেই বিদেশে পাড়ি জমায়, পড়াশোনার জন্য কেউ কেউ বাইরে যায়, হয়তো তখন বয়সটা চিন্তা করে না, ভাবে যে এটাই আমার প্রাইমারি টার্গেট হওয়া উচিত এরকমই। কিন্তু স্পেশালি মেয়েদের জন্য বয়সটা অবশ্যই একটা বিষয়, একটা বিষয়। যে সাথে আরেকজন দর্শক আছে, একটু দেখে নিস। আসসালামু আলাইকুম, কে আছেন সাথে? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, দর্শক বলুন। আমি উত্তরা থেকে বলছিলাম। আমার প্রবলেম যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমি আর আমার ওয়াইফের বিবাহিত জীবন হচ্ছে 3 বছর। আমরা অনেকদিন ধরেই ট্রাই করছিলাম কনসিভ হওয়ার জন্য, তো পরে ফাইনালি ফেল হওয়ার পরে আমরা উত্তরাতে যে মেডিকেল কলেজ আছে, ওমেন্স মেডিকেল কলেজ, ওখানে গিয়েছিলাম। যাওয়ার পরে বিভিন্ন টেস্ট করার পরে ওর আলহামদুলিল্লাহ সবগুলো টেস্ট ঠিক আছে, বাট আমার স্পার্মে শুক্রাণু মাত্রা অনেক কম, প্রথমে ছিলই না, অলিকো স্পার্মিয়া ছিল, পরে অ্যাজোস্পার্মিয়া ছিল। পরবর্তীতে ডক্টর আমাদেরকে, এটা হচ্ছে আমি নভেম্বরের কথা বলছি, ডক্টর আমাকে কিছু ওষুধ দিয়েছিল, এন্ডোফি, স্পার্ম কেয়ার, অক্সিভাইড সিআর, এগুলো খাওয়ার পরে লাস্ট সপ্তাহে 3.5 কাউন্ট এসেছে আর কি। তো ডাক্তার বললো যে এটা এনাফ না, এবং আমিও বিভিন্ন নেটে সার্চ করে দেখলাম যে এটা আসলে এনাফ না। সেক্ষেত্রে আপনারা কি সাজেস্ট করবেন, অথবা আমি কার কাছে যেতে পারি, বা কোথায় গেলে কি চিকিৎসা হতে পারে, যদি একটু কাইন্ডলি আমাকে বলেন। জি আচ্ছা, আপনার কি কোনো প্রশ্ন আছে ওনার কাছে? আচ্ছা দর্শক, আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকুন। এই মুহূর্তে একটি বিরতিতে যাচ্ছি, বিরতি থেকে ফিরে এসে আপনার প্রশ্নের উত্তরটি দেব। দেখছেন বিআরবি হসপিটাল নিবেদিত স্বাস্থ্য বিষয়ক সরাসরি অনুষ্ঠান আমার ডাক্তার। সত্যি হাসে বাংলাদেশ, বিআরবি কেবলস এর ছোঁয়ায়।
যেখানে বিদ্যুৎ সেখানেই বিআরবি কেবলস। বিআরবি কেবলস, নিরাপত্তা নিশ্চিত করে 100 ভাগ। এখন দেশ জয় করে সুখ্যাতি ছড়িয়ে পড়েছে বিদেশেও। বাংলাদেশ আমার বাংলাদেশ, আলোয় আলোয় হাসে বাংলাদেশ। বিআরবি কেবলস, অন্যতম বিশ্বে বাংলাদেশের শীর্ষে। এই হচ্ছে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি। সাবজেক্ট কি কি আছে রে? এখানে আছে সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, হিউম্যানিটিজ এন্ড সোশ্যাল সায়েন্স, বিজনেস এন্ড ইকোনমিক্স ফ্যাকাল্টি, টিউশন ফিও কম। আমি ঠিক করেছি, এখানেই ভর্তি হব। তোরাও ফর্ম তুলে নে। সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি, 6 হাটকোলা রোড, ঢাকা 1203। দি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান ইজ গোইং টু বি উর্দু এন্ড নো আদার ল্যাঙ্গুয়েজ। কাজী আজম কো খুদ বোলনে নেই আতি থি উর্দু। বাংলাদেশ ওয়াজ বোর্ট উইথ ব্লাড। March 1971, the year of the killing begins. Elections karwa rahi hai aur election jo party jeete hai usi ke khilaf operation kar deti hai. Bangladesh mein sabse zyada jo zyati ki hai wo General Tikka Khan ki hai. Maine apni aankhon se dekha unke peton se aate khech ke khate hue, aaj bhi sharam se usko bayan nahi kiya jata. She says there were nights when as many as 30 soldiers forced themselves on her. Unofficially, the birth of the new nation is proclaimed when the Bangladesh flag is raised over the radio station. পাকিস্তানিদের চোখে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, এ নিয়ে আমানুল্লাহ চৌধুরী প্রযোজিত, ফুয়াদ চৌধুরী নির্মিত, ওয়ালটন রেফ্রিজারেটর নিবেদিত অনুসন্ধানী প্রামাণ্যচিত্র ক্ষমাহীন নৃশংসতা। দেখুন 29 মার্চ শুক্রবার সন্ধ্যা 7:50 শুধুমাত্র দীপ্ত টিভিতে। গলি থেকে রাজপথ, শহর থেকে গ্রাম, খবরের ভেতরের খবরে রাখবো নজর, দেশ থেকে বিদেশ, শুধু ফুটবল কিংবা ক্রিকেট নয়, সংবাদ ও সংবাদের বিশ্লেষণ, দীপ্ত সংবাদ দেখুন প্রতিদিন দুপুর 12:00, 2:30 এবং রাত 11:00। Bellissimo Perfetto premium ice cream er sathe nuts or crunchy wafer 10% milk fat diye toiri Bellissimo protiti ice cream real ice cream। দর্শক, এবছরের সেরা কৃষক পুরস্কার জয়ী জব্বার মিয়ার সাথে আলাপ এখানেই শেষ হচ্ছে। কি মিয়া, আমার জমি বড় আর তোমার ফসল হয় বেশি, বিশেষ কি করতেছো বলো তো? শুধু ঠিকঠাক সার দেই। সার তো আমিও দেই। আমি কেমিক্যাল সারের সাথে কাজী জৈব সার দেই। কাজী জৈব সার লাগবো কেন? কারণ সম্পূর্ণ জাপানি প্রযুক্তিতে তৈরি কাজী জৈব সারে জরুরি জৈব উপাদান থাকে যা জমির উর্বরতা বাড়ায় ও মাটির পানি ধরে রাখে, তাই সেচ খরচ কম লাগে আর ফসল উৎপাদনে লাভ বাড়ে। কাজী জৈব সার, বাম্পার ফলন প্রতিবার। সিসনোভা ERP is a state-of-the-art management software that integrates all your business data in a proven, open-source, and cost-effective system. Covering accounts, purchases, inventories, manufacturing, and sales. Sysnova gives you up-to-date information which allows you to identify and seize opportunities. Upgrade your business with Sysnova ERP. চাপ দিলে পানিওটে কলে কলে আহাতি মজা এ সংসারে, কলে আছে বিআরবি পাইপ, তুমি আছো অন্তরে, আহাতি মজা এ সংসারে। দেখছেন বিআরবি হসপিটাল নিবেদিত স্বাস্থ্য বিষয়ক সরাসরি অনুষ্ঠান আমার ডাক্তার। বিরতিতে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনারা দেখছেন দীপ্ত টিভির পর্দায় বিআরবি হাসপাতাল লিমিটেড নিবেদিত আমাদের সরাসরি অনুষ্ঠান আমার ডাক্তার। অনুষ্ঠানে কথা হচ্ছিল বন্ধাত্ম সমস্যার সমাধান কি করে করা যায় সেই বিষয়টি নিয়ে, এবং সেই বিষয়ে কথা বলার জন্য যিনি আছেন তার সাথে আরেকবার পরিচিত হয়ে নিই। আছেন সাথে ডাক্তার শাহিন বেগম শান্তা, যিনি ইনফার্টিলিটি স্পেশালিস্ট ও লেপারোস্কোপিক সার্জন, বর্তমানে উনি কনসালটেন্ট হিসেবে গাইনি ও অপস ডিপার্টমেন্ট বিআরবি হাসপাতাল লিমিটেডে কর্মরত আছেন।
এই মুহূর্তে আমাদের সাথে আরেকজন দর্শক বন্ধু আছেন, আমরা তার প্রশ্নের উত্তরটি নিয়ে নেব। আসসালামু আলাইকুম, কে আছেন সাথে? জি জি, আপা বলুন আপনার প্রশ্নটি। আপনার বয়সটা কত? আমার বয়স 24 বছর। আচ্ছা, 40 বছর, 40 বললেন বয়স? 24। ওকে, ওজন কেমন হবে? আমার ওজন 40 কেজি। এর আগে কি মাসিক এরকম বন্ধ ছিল কখনো? না, আমার বাচ্চা আর 10 বছর পরে একবার এমন মেন্স বন্ধ আসিল। সেদিন গেলে আমি বড়ি পদ্ধতি নিতাম, এখন বছরের ইংলিশ নিতে গেলে 3 মাসে এক আর এই 2 মাস ধরে আমি লইলে ইংলিশন লইলে মেন্স এমন হয় না। তাই মিস নান্না করে মেন্স আবার হয়ে ক্লিয়ার হইলে এবার আবার নিন আলার হই না। আচ্ছা, আপনি যেহেতু ইনজেকশন নিচ্ছিলেন, আমার কাছে যেটা মনে হচ্ছে যে উনি ইনজেকশন নিচ্ছিল কন্ট্রাসেপটিভ মেথড হিসেবে। ইনজেকশনে কিন্তু কারো কারো যে অনেক দিন পর্যন্ত মাসিক বন্ধ থাকতে পারে। আচ্ছা, আমার মনে হচ্ছে ওনার সেটাই মূল সমস্যা হয়েছে যে ইনজেকশনের অ্যাকশন নর্মালি তো 3 মাস পর পর নিতে হয়, কারো কারো 3 মাসের মধ্যে মাসিক হয় না, লম্বা সময় বন্ধ থাকে। এবং যদি উনি ইনজেকশন নেওয়া বন্ধও করে দেয়, তারপর দেখা যায় মাসিকটা নিয়মিত হতে অনেক দিন সময় লাগে। উনি বাসায় প্রেগনেন্সি টেস্ট করেছেন, সেটা নেগেটিভ এসেছে, ওনার একটা আল্ট্রাসাউন্ড করে দেখা দরকার। যদি সেটা ভালো থাকে তাহলে ওনাকে বার্ষিক হওয়ার জন্য অপেক্ষা করাটাই ভালো হবে। আপা, বিরতিতে যাবার আগে একজন ভদ্রলোক ফোন করেছিলেন, যিনি বলছিলেন যে ওনার সিমেন অ্যানালাইসিসের পরে যে শুক্রাণুর অবস্থানটা একটু কম ছিল। জি, তো এটাকে আমরা বলি অলিগোস্পার্মিয়া। উনি প্রথমে বললেন যে একদম নীল ছিল, তারপরে কিছু ভিটামিন মিনারেলস দেওয়ার পরে সেটা এখন 3.5 মিলিয়ন আসছে। তো এটাও আসলে যথেষ্ট পরিমাণ কম। এক সময় ছিল 50 মিলিয়নের কম হলে বাচ্চা হবে না, তারপর সেটা 20 মিলিয়ন, এখন লাস্ট যে ক্রাইটেরিয়া আসছে WHO তাতে 15 মিলিয়ন ধরি আমরা নর্মাল লিমিট অফ, মানে লোয়ার লিমিট অফ নর্মাল। এখন ওনার যদি ডায়াবেটিস থাকে সেটা কন্ট্রোল করতে হবে, স্মোকিং বা কোনো অ্যাডিকশন যদি থাকে সেটা হচ্ছে গিয়ে বন্ধ করতে হবে, হট এনভায়রনমেন্টে কাজ করার এক্সপিরিয়েন্স থাকলে সেই এনভায়রনমেন্ট চেঞ্জ করতে হবে। আর এরপরেও যদি দেখা যায় যে ওনার শুক্রাণু রিপোর্টটা এরকমই আসছে, ওনাকে খুবই দ্রুত IVF বা টেস্ট টিউব
পরীক্ষাটা করার পরে বলছে যে আপনার মর্টালিটি কম, এটার জন্য ভিটামিন ই ক্যাপস আর ওই আরেকটা কি জানি দিয়েছিল, খাওয়ার পর হচ্ছে না। তো এখন আমরা কি করতে পারি আসলে? জি, আপনার কোনো প্রশ্ন আছে ওনার কাছে? আপনি কি ধূমপান করেন বা কোনো অ্যাডিকশন কিছু আছে? ডায়াবেটিস পরীক্ষা কি হয়েছে আপনার? না না, এখন মানে কোনো প্রবলেম নাই। আচ্ছা, যদি এরকম কোনো প্রবলেম না থাকে, আপনার শুক্রাণু রিপোর্টটা মোর্টালিটি কম আসছে বারবার যেটা বললেন, তো ওই যে আমি প্রথমে বলেছিলাম যে অনেক সময় আমরা পাই যে সেকেন্ডারিলি কিন্তু মেল ফ্যাক্টরটা একটা কারণ হয়ে দাঁড়ায়, যদিও একটা প্রেগনেন্সি হওয়ার হিস্ট্রি আছে। সেক্ষেত্রে যদি রিপিটেডলি ওনার শুক্রাণুর মোটিলিটিটা কম থাকে, আইওআই ট্রিটমেন্টে চলে আসাটা ভালো হবে। আইওআইতে যেটা হয় যে স্পার্মগুলো ওয়াশ করে যেগুলো বেস্ট কোয়ালিটির এবং সবচেয়ে ভালো মোটাল স্পার্মগুলি ফিমেল পার্টনারের ইউটেরাসে আমরা ট্রান্সফার করে দিই, এতে প্রেগনেন্সি হওয়ার রেটটা কিছুটা হলেও ভালো থাকে। আচ্ছা, এই প্রসঙ্গে একটু জানতে চাইবো আপনার কাছে যে আমি জানি যে আপনি প্রচুর পরিমাণে আইইউআই যেটা করে থাকেন, যেটা বলছিলেন যে স্পার্মটা ওই যেগুলো হেলদি স্পার্ম সেই স্পার্মগুলোকে ট্রান্সফার করার প্রসেসটাকেই মূলত মানে সহজ বাংলায় আইইউআই বলা হয়ে থাকে। তো এটার সাকসেস রেটটা সম্পর্কে কি একটু ধারণা দেওয়া যাবে যে আপনি যেহেতু করেন আমার দর্শকের আশ্বস্ত হওয়ার জন্য? কোনো ট্রিটমেন্টেরই অনেক স্ট্রং অনেক বেশি সাকসেস রেট সেরকম না। আইইউআই তে দেখা যায় যে খুব ভালো রেজাল্ট হলে 15% পর্যন্ত প্রেগনেন্সি হয়। আচ্ছা, 15%। আচ্ছা, তো এটা ছাড়াও আরো হয়তো আরো প্রসিডিউর আছে? না, আর আছে নরমাল, প্রথমে আমরা দেখি ওভুলেশন ইন্ডাকশন ওষুধ দেই, ডিম্বাণু ঠিকমতো তৈরি হলো কিনা সেটা আমরা মনিটর করি। ঠিকমতো ডিম্বাণু তৈরি হওয়ার পরে যদি প্রেগনেন্সি না হয় তখন দেখি যে আর সেকেন্ডারি কোনো কজ আছে কিনা যেটা আমরা মিস করে যাচ্ছি। সেকেন্ডারিলি ফিমেল পার্টনারের টিউবাল টেস্ট করতে হয়, সেটা ল্যাপারোস্কোপি নামক একটা অপারেশনের মাধ্যমে অথবা টিউবের একটা এক্সরে হিস্টেরোসালপিংগ্রাম বলি আমরা। তারপরে সেকেন্ড লাইনের ট্রিটমেন্ট হিসেবে আমরা আইইউআই করে থাকি, আর থার্ড লাইনের ট্রিটমেন্ট হিসেবে আমাদেরকে এআরটি বা আইভিএফের হেল্প নিতে হয়। তো আমরা আইইউআই ট্রিটমেন্ট পর্যন্ত করে মানে করে থাকি এবং আসলে আমাদের রেসপন্স ভালো পাচ্ছি, আমাদের পেশেন্টও ভালো, পেশেন্ট কমপ্লায়েন্সও ভালো, আমরা চেষ্টা করি কোয়ালিটি সার্ভিস দেওয়ার জন্য। আইইউআইটা কতবার করা যায়, হ্যাঁ এই বিষয়ে জানবো তবে একটা বিজ্ঞাপন বিরতির পরে। দর্শক, আলোচনার ঠিক এই মুহূর্তে একটি বিজ্ঞাপন বিরতি নিয়ে নিচ্ছি, আমাদের সঙ্গে থাকুন, ফিরে আসবো অল্প কিছুক্ষণের মধ্যেই। দেখছেন বিআরবি হসপিটাল নিবেদিত স্বাস্থ্য বিষয়ক সরাসরি অনুষ্ঠান আমার ডাক্তার। বাংলাদেশ আমার বাংলাদেশ, ঘরে ঘরে আলো হাসি হাসি বাংলাদেশ, সত্যি হাসে বাংলাদেশ। বিআরবি কেবলস এর ছোঁয়া কিছু সুখে রে, যেখানে বিদ্যুৎ সেখানেই বিআরবি কেবলস, হাসি বাংলাদেশ। বিআরবি কেবলস, নিরাপত্তা নিশ্চিত করে 100%, এখন দেশ জয় করে সুখ্যাতি ছড়িয়ে পড়েছে বিদেশেও। বাংলাদেশ আমার বাংলাদেশ, না চিন্তা কর, যে লম্বা চুল রাখে শ্যাম্পু কন্ডিশনে নিয়ে ঝগড়া হতো। যারা আমাদের একটু বেশি কাছের তাদের জন্য চাই আরো ভালো কিছু, ঠিক যেমন আসল মিল্ক ক্রিম ও সেরা ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি একমাত্র প্রিমিয়াম আইসক্রিম বেলিসিমো। বেলিসিমো, ইউ ডিজার্ভ বেটার। তুমি সুরের আবেশে কাটুক শুভ্র প্রভাত, সঙ্গীত শিল্পী ছন্দা চক্রবর্তীর পরিবেশনায় কাজী ফার্মস কিচেন নিবেদিত লাইভ দীপ্ত প্রভাতে দেখবেন 30 মার্চ শনিবার সকাল 7টা থেকে 8টা পর্যন্ত। সরাসরি কথা বলতে ফোন করুন 09612334040 নম্বরে, শুধুমাত্র দীপ্ত টিভিতে। বইটা আমাদের নিয়ে লেখা, আমরা কে কি করি, 500 বছর আগে এটা হারিয়ে গিয়েছিল। ওরা আসলে ম্যাকলাউডের পেছনে লেগেছে, ও কাউকে পরোয়া করে না। আমার কাজে মনোযোগ থাকছে না, মনে হচ্ছে ওর থেরাপি লাগবে। তুমি বোকা নও, হয়তো অন্ধ হয়ে গেছো। হাইল্যান্ডার,
সিজন টু বুধ থেকে শুক্র রাত 12টায় শুধুমাত্র দীপ্ত টিভিতে। স্যার চোখ বন্ধ করে বসে থাকেন, চোখ খুললেই অফিস। চোখ বন্ধ করে সবার উপর ভরসা করা যায় না, শুধু ভরসা করা যায় কাজী ফার্মস কিচেনের খাবারের উপর। কারণ পণ্য উৎপাদন থেকে শুরু করে আপনার হাতে পৌঁছানো পর্যন্ত আমরা চোখ কান খোলা রাখি সব সময়। তাই চোখ বন্ধ করে কাজী ফার্মস কিচেন। সত্যি হাসে বাংলাদেশ, বিআরবি কেবলসের ছোঁয়ায়। যেখানে বিদ্যুৎ সেখানেই বিআরবি কেবলস। বিআরবি কেবলস, নিরাপত্তা নিশ্চিত করে 100%, এখন দেশ জয় করে সুখ্যাতি ছড়িয়ে পড়েছে বিদেশেও। বাংলাদেশ আমার বাংলাদেশ, আলোয় আলোয় হাসি বাংলাদেশ। বিআরবি কেবলস, অন্যতম বিশ্বে বাংলাদেশের শীর্ষে। ভ্যানিলা ফাজ ব্রাউনি নাকি স্ট্রবেরি চিজ কেক? খাবো না। নাও। বান্দরবান যাওয়া নিয়ে এখনো মন খারাপ? তোমার ট্রান্সফারের জন্য সব ফেলে দিয়ে নতুন জায়গায় যেতে হবে, মন ভালো থাকার তো কথা না, তাই না? আচ্ছা ব্যাপারটা একটু অন্যভাবে দেখো। বান্দরবানে সবাই চাই হানিমুন করতে, আর আমাদের জন্য প্রতিদিনই হবে হানিমুন। যারা আমাদের একটু বেশি কাছের তাদের জন্য চাই আরো ভালো কিছু, ঠিক যেমন আসল মিল্ক ক্রিম ও সেরা ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি একমাত্র প্রিমিয়াম আইসক্রিম বেলিসিমো ক্রিয়েশনস। বেলিসিমো, ইউ ডিজার্ভ বেটার। State language of Pakistan is going to be Urdu and no other language. Adiyazam ko khud bolne nahi aati thi Urdu. Bangladesh was bought with blood. March 1971, the year of the killing begins. Elections karwa rahi hai aur election jo party jeete hai usi ke khilaf operation kar deti hai. Bangladesh mein sabse zyada jo zyati ki hai wo General Tikka Khan ne ki hai. Maine apni aankhon se dekha unke peton se aate khech ke khate hue, aaj bhi sharam se beyond the killers. She says there were nights when as many as 30 soldiers forced themselves on her. Unofficially, the birth of the new nation is proclaimed when the Bangladesh flag is raised over the radio station. পাকিস্তানিদের চোখে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, এ নিয়ে আমানুল্লাহ চৌধুরী প্রযোজিত, ফুয়াদ চৌধুরী নির্মিত, ওয়ালটন রেফ্রিজারেটর নিবেদিত অনুসন্ধানী প্রামাণ্যচিত্র ক্ষমাহীন নৃশংসতা। দেখুন 29 মার্চ শুক্রবার সন্ধ্যা 7:50 শুধুমাত্র দীপ্ত টিভিতে। বইটা আমাদের নিয়ে লেখা, আমরা কে কি করি? 500 বছর আগে এটা হারিয়ে গিয়েছিল। ওরা আসলে ম্যাকলাউডের পেছনে লেগেছে। ও কাউকে পরোয়া করে না। আশেপাশে থাকলে আমার কাজে মনোযোগ থাকছে না, মনে হচ্ছে ওর থেরাপি লাগবে। তুমি বোকা নও, হয়তো অন্ধ হয়ে গেছো। হাইল্যান্ডার সিজন টু বুধ থেকে শুক্র রাত 12টায় শুধুমাত্র দীপ্ত টিভিতে। চাপ দিলে পানি ওঠে কলে কলে, আহাতি মজা এ সংসারে। কলে আছে বিআরবি, পাই তুমি আছো অন্তরে, আহাতি মজা এ সংসারে। বিআরবি পাইপ না থাকলে এই বাড়িতে মাইয়ারে বিআই দিতাম না। পিভিসি পাইপের জগতে নির্ভরযোগ্য নাম বিআরবি পলিমার, উন্নত মান টেকে বহুদিন, সংসারটা আরও টেকসই রাখে। বিআরবি পলিমার, মজবুত আর সেরা। কলে আছে বিআরবি, পাই তুমি আছো অন্তরে। দেখছেন বিআরবি হসপিটাল নিবেদিত স্বাস্থ্য বিষয়ক সরাসরি অনুষ্ঠান আমার ডাক্তার। সবাইকে আর একবার স্বাগত জানাচ্ছি আমাদের বিআরবি হাসপাতাল লিমিটেড নিবেদিত আমার ডাক্তার অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম বন্ধাত্ম সমস্যা এবং এর সমাধান নিয়ে, এবং এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে যিনি আছেন ডাক্তার শাহিনা বেগম শান্তা, বর্তমানে যিনি ইনফার্টিলিটি স্পেশালিস্ট ও ল্যাপারোস্কোপিক সার্জন হিসেবে কর্মরত আছেন বিআরবি হাসপাতালে। চলুন আমরা ম্যাডামের সাথে আরেকবার কথা বলি। কথা বলছিলাম যে আইইউআই কতবার করা যেতে পারে এই বিষয়ে। আইইউআই আমরা একসময় বলতাম 6 বার পর্যন্ত করা যেতে পারে, এখন দেখা যাচ্ছে 6 বারের যা সাকসেস রেট, 3 বারের সাকসেস রেট, তাই এখন আমরা চেষ্টা করি এটা কার্যকর করে 3 বারের মধ্যে কমপ্লিট করার জন্য। তিনবার যদি আইইউআই ফেল হয়
দেন আমরা এআরডি বাইফের জন্য তাকে কাউন্সিলিং করি। আচ্ছা, সাথে একজন দর্শক আছে। আসসালামু আলাইকুম, কে আছেন সাথে, কে এই মুহূর্তে যোগ দিয়েছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, বলুন। ভালো আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভালো আছি, আমি গাজীপুর থেকে বলছি। জি বলুন। আমাদের বিয়ের বয়স 13 বছর। জি। প্রথম 2 বছর পরে বাচ্চা আসছে। জি। তারপরে আর 5 বছর আমাদের কোনো বাচ্চা নেই আর কি। তারপরে পরবর্তীতে বাচ্চা 1 বছর পরে আমরা বাচ্চা নেওয়ার জন্য সিদ্ধান্ত নিই, নেওয়ার পরে বাচ্চা আসছিল, আসার পরে নষ্ট হয়ে গেছে আর কি। জি। এই মুহূর্তে আর মানে আপনি জানতে চাচ্ছেন যে কি করণীয়? হ্যাঁ, করণীয় বলতে আমরা কয়েকজন গাইনি বিশেষজ্ঞ ডাক্তার দেখাইছি। ডাক্তার দেখানোর পরে ওনারা প্রথমে আমাদেরকে লেকটাল, জুলেটা, ওয়ারাডেক্সান এইগুলা নর্মালি পরীক্ষা ছাড়াই দিয়েছিল 3 মাসের জন্য। 3 মাস খাওয়ানোর পরে তেমন কোনো ইমপ্রুভ আমরা পাই নাই। বুঝতে পারছি, আপনি কিছু জিজ্ঞেস করবেন ওনাকে? আপনার সিমেন অ্যানালাইসিস করা হয়েছিল? হ্যাঁ, অ্যানালাইসিস বলতে, হ্যালো, জি, মানে আপনার কি বীর্য পরীক্ষা করা হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, সিমেন টেস্ট দিছিল আর ডায়াবেটিক টেস্ট দিছিল আর আপনার ব্লাড টেস্ট দিছিল আর কিছু, সবগুলোই করছি। করার পরে আবার যাওয়ার পরে বলতে যে কোনো সমস্যা নাই। আচ্ছা, আপনার ওয়াইফের বয়স কত? বিশেষত ফিমেল পার্টনারের জন্য। আমি ঠিক জানি না, কিন্তু আমার কাছে মনে হয় ওনার সবার প্রথমে ওভারিয়ান রিজার্ভের জন্য টেস্ট করা দরকার। সেটা মাসিকের সাধারণত প্রথম থেকে তৃতীয় দিনের মধ্যে আমরা করে থাকি। সেই রিজার্ভগুলো যদি ভালো থাকে তাহলে এর মধ্যে তো উনি ট্রিটমেন্ট পেয়েছেন, আমি দর্শকের কাছ থেকে শুনে যেটা বুঝতে পারলাম। আমার কাছে মনে হয় ওভারিয়ান রিজার্ভ যদি ভালো থাকে তাহলে ওনার এখন ফেলোপিয়ান টিউবের অ্যাসেসমেন্টে চলে যাওয়া উচিত, সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো ল্যাপারোস্কোপি করা উচিত হবে। আচ্ছা, তো আমরা আইইউআই প্রসঙ্গে তো জানলাম যে আপনি বলছেন যে 3 বারের পর কমপ্লিট করার চেষ্টা করেন, নাহলে IVF পদ্ধতিতে চলে যান। তো আসলে সমস্যাটা আমরা যে বারবার বলছি, কাউন্সিলিং করছি, যে আর্লি ম্যারেজ এবং আর্লি প্রেগনেন্সি 25 বা 30-এর ভিতরে ফ্যামিলি কমপ্লিট করা, কিন্তু এখনকার যুগে এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু পসিবল হচ্ছে না। 30-এর উপরেই কিন্তু আসলে আমরা চিন্তা করছি যে ওয়েদার উই ওয়ান্ট এ বেবি অর নট। তো সেক্ষেত্রে আপনার পরামর্শ কী থাকবে একটু যদি আমাদেরকে বলতেন? একটা যেটা হয় যে আমার যে আমার যদি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটা শেয়ার করি, যা হয়ে গিয়েছে তো হয়ে গিয়েছে, এখন মানে যারা আছে অলরেডি 30 ঊর্ধ্ব বয়স হয়ে গিয়েছে তাদের জন্য আপনার এক হচ্ছে যে যদি কারো বিয়েটাই লেট হয়ে যায়, সেই ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে যে সব সময়ের জন্যই যে মেয়েরা এখন মেনোপজেও পৌঁছায়। জি, ছেলেদের আসলে অ্যান্ড্রোপজটা সেরকম কোনো ইফেক্ট ফেলে না, কিন্তু মেনোপজ বা তার কাছাকাছি বয়সের সাথে সাথে মেয়েদের কিন্তু ওভারিয়ান রিজার্ভটা ফল করতে থাকে। সেকেন্ড যেটা হয় যে ইউটারাসে টিউমার হওয়ার সম্ভাবনা থাকে। তো বিয়ে যখনই হবে, যার 30-এর কমে বিয়ে হয়েছে ওনার চেষ্টা করা উচিত অন্তত 30-এর মধ্যে একটা প্রেগনেন্সি নিয়ে নেওয়ার জন্য। আর যদি সেটা প্র্যাকটিক্যালি সম্ভব নাও হয়, যে ব্যারিয়ারটা আছে সেটা ওভারকাম হলেই প্রেগনেন্সির দিকে কনসেন্ট্রেট করা উচিত। আর যার লেট করে বিয়ে হয়েছে, 30-এর পরে বিয়ে হয়েছে, তার জন্য আমার পরামর্শ থাকবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। আমরা ডেফিনিশনের জন্য বলি যে 1 বছর নিজেরা চেষ্টা করার পরে প্রেগনেন্সি না হলে তখন বলি বন্ধাত্ম সমস্যায় ভুগছেন। সেক্ষেত্রে যখনই 30-এর পরে গিয়ে বিয়ে হবে তখন হয়তো সেটা কার্ড করে 6 মাসের মধ্যে আমরা বলি যে 6 মাস নিজেরা চেষ্টা করার পর না হলে চলে আসা উচিত। কখনো কখনো বলি যে 35-এর পরে গেলে 3 মাস নিজেরা চেষ্টা করার পর প্রেগনেন্সি না হলে বা ডাক্তারের কাছে চলে আসা উচিত। আচ্ছা, এটা সবসময় মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত যেটা হয় যে কারো স্পেশালি যদি কোনো মেয়ের কোনো পেলভিসে কোনো সার্জারি হয়ে থাকে, কোনো সিস্টার অপারেশন, টিউমার অপারেশন হয়ে থাকে, কখনো টিউব কাটতে হয়, এই ধরনের ক্ষেত্রে অবশ্যই আরও তাড়াতাড়ি প্রেগনেন্সি নেওয়া উচিত। কারণ কোনো একটা সার্জারি কিন্তু ওভারিয়ান রিজার্ভকে ফল করার জন্য একটা অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে থাকে, মানে ওই ডিম্বাণুর পরিমাণ হ্যাঁ কমে যেতে পারে মহিলার যে প্রজনন তন্ত্র সেখানে যদি কোনো সার্জারি হয়ে থাকে। আচ্ছা, একটা জিনিস একটু জানতে চাইবো আপনার কাছে, যে অনেকেই দেখা যায় যে অনেক বছর ধরে প্রেগনেন্সি এবং তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন কন্ট্রাসেপটিভ মেথড ইউজ করে আসছে,
তো এই একটা ভ্রান্ত ধারণা অনেকের আছে বা আদৌ এটা ভ্রান্ত কিনা সেটাই আমি আপনার কাছে ক্লিয়ার হব, যে অনেকদিন ওরাল কন্ট্রাসেপটিভ পিল খাচ্ছেন অথবা ইনজেক্টেবল মেথডে আছেন অথবা আইইউসিডি যেটা ইউজ করছেন, যেটা কপারটি বলছি, এই ধরনের মেথডে আছেন, তাদের ক্ষেত্রে ইনফার্টিলিটির চান্স আছে কি না এটা একটু যদি বলতে। ওরাল পিল সবচেয়ে সেফেস্ট এবং এটার অ্যাকশনটা আসলে খুবই তাড়াতাড়ি রিভার্স হয়ে যায়। জি, সো কেউ যদি ভাবে যে আমার পিল খাওয়ার জন্য প্রেগনেন্সি হতে দেরি হচ্ছে, সেটা আসলে ঠিক না। আচ্ছা, কিন্তু যারা ইনজেক্টেবল কন্ট্রাসেপটিভ নেন, তারপর ওই যে সাবকিউট ইমপ্লান্ট যেটা বলেন চামড়ার নিচে যে হরমোনাল একটা সাপ্লিমেন্ট দেওয়া হয়, এদের ক্ষেত্রে কিন্তু এই ওভারিয়ান ফাংশন, নর্মাল মেনস্ট্রুয়াল সাইকেলটা, মাসিকটা ঠিক মতো হওয়া, সেগুলি হতে হতে অনেকদিন পর্যন্ত সময় লাগে। এটা লম্বা সময় পরে কিন্তু কারো কারো প্রেগনেন্সি হওয়ার হিস্ট্রি থাকে। আবার আমরা যেটা আইইউসিডি বলি, এটাও যখনই রিমুভ করে ফেলা হয় এটা অ্যাকশনটা চলে যায় তাড়াতাড়ি, কিন্তু আইইউসিডি যারা ব্যবহার করে তাদের কারো কারো প্রজনন তন্ত্রে ইনফেকশন হওয়ার রেটটা বেশি থাকতে পারে। তো ওরকম জায়গায় কোনো ইনফেকশন হলে পরে ফেলোপিয়ান টিউব কোনো সমস্যা হতে পারে। আবার ওদিকে ইনফেকশন হলে আমরা বলি যে পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ বা পিআইডি বলি, এইসব কারণের জন্য প্রেগনেন্সি হতে দেরি হতে পারে। আচ্ছা, তো কিন্তু ওরাল পিল ডিরেক্টলি কোনো এফেক্ট ফেলে না আসলে। জি, ইনফেকশনের প্রসঙ্গে যখন আসলো একটু জানতে চাইবো আপনার কাছে যে সাধারণত মহিলাদের বা পুরুষদের কি কি রোগ বা কি কি ইনফেকশন থাকলে পরবর্তীতে বন্ধাত্মর ঝুঁকি থাকে। দুজনেরই যদি আমরা চিন্তা করি যে পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ ব্রড হেডিংয়ে একসময় কিন্তু প্রচুর এই গনোরিয়ার হিস্ট্রি ছিল, অনেক মানুষজন কোনো মানে অস্বাস্থ্যকর পরিবেশে প্রেগনেন্সি নষ্ট করত, তখন নানা রকম ইনফেকশন হতো, ইউটেরাস ফুটো হয়ে যেত, মানে তখন ইনফেকশনের রেটটা অনেক বেশি ছিল, হ্যাঁ, সেপটিক অ্যাবর্শনের জন্য। এখন সেই সেপটিক অ্যাবর্শনের রেটটা কমে আসছে, যারা প্রেগনেন্সি নিতে চায় না তারা দেখা যায় কোনো না কোনো সেফ ওয়েতে কোনো ডক্টরের কনসালটেন্সি নিয়েই বাচ্চা নষ্ট করেন। কিন্তু ওই পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ হেডিংয়ের মধ্যে কিন্তু সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, অন্যান্য ডিজিজগুলি সবগুলি কিন্তু চলে আসে, যেটা বন্ধাত্মের অন্যতম একটা কারণ হতে পারে। কারণ যদি টিউবারকুলোসিস যক্ষা হওয়ার হিস্ট্রি থাকে, যক্ষা শরীরে যে কোনো জায়গাতেই হতে পারে, কিন্তু স্পেশালি যদি যক্ষাটা প্রজননতন্ত্রে হয় সেটা মেলের ক্ষেত্রেও ফিমেলের ক্ষেত্রেও এটা কিন্তু বন্ধাত্মের কারণ হতে পারে। আবার ডায়াবেটিস রোগীদেরও কিন্তু এটা একটা কারণ হয়, তার প্রেশারের কোনো ওষুধ, ক্যান্সারের কোনো ট্রিটমেন্টের জন্য কিন্তু মানে ইনফার্টিলিটি হতে পারে, ডেভেলপ করতে পারে। আচ্ছা, সাথে আরেকজন দর্শক আছে, একটু দেখে নিই। আসসালামু আলাইকুম, কে আছেন সাথে দর্শক? হ্যালো, হ্যালো, জি শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি রোকসানা খানম বলছিলাম বরিশাল থেকে। জি বলুন। জি, আমার প্রথম বাচ্চার বয়স 7 বছর, ও 2012 হয়েছে। জি, 2015 আমার একটা ফলস পজিটিভ হয়, ওটা 4 মাসের মাথায় মিসক্যারেজ হয়ে যায়। জি, তারপরে 2016 আমি ইচ্ছাকৃতভাবে নেই, সেটা 4 মাসের মাথায় মিসক্যারেজ হয়ে যায়। জি, তারপরে আবার 2018 আমি চেষ্টা করি, তখনও সেটা 2.5 মাসে ফলস পজিটিভ হয়ে যায়, 2018 জুলাই মাসে। আসলে এখন আমি সিএমএস একজন ডাক্তারকে দেখাতাম, উনি আমাকে অনেক টেস্ট করেছে, বলছে যে আমার কোনো সমস্যা নাই, কিন্তু কেন বারবার মিসক্যারেজ হচ্ছে সেটাও বুঝতে পারছি না। আর যেহেতু 1 বছর হয়ে গেছে, এখন আমার করণীয় কি? আমি কি একটু টাইম নেব, সময় নেব, নাকি এখনই আবার ট্রাই করব, বা এটার কারণটা কি একটু বললে খুব উপকৃত হব। দর্শক, আপনার বয়স কত? আমার আমার বয়স হচ্ছে আপনার 35, আর আমি একজন স্কুল টিচার। আচ্ছা, আপনার যে মিসক্যারেজ গুলো হয়েছিল সেগুলি কি 4 মাসে যে মিসক্যারেজ গুলো সেগুলো কি জরার মুখ খুলে গিয়ে বাচ্চা অ্যাবর্শন হয়ে গিয়েছিল, নাকি বাচ্চা পেটের ভিতরে মারা গিয়েছিল? না, ব্যাপার হচ্ছে যে আমি ঘুমোতে এরকম হচ্ছে যে রাতে ঘুমিয়েছি, সকালবেলা উঠে দেখে যে আমার ব্লিডিং হচ্ছে, পেইন হচ্ছে, ডাক্তার কাছে গেলাম, আলট্রা করলাম, বললো যে এটা ভিতরে নষ্ট হয়ে গেছে, আপনি ইয়ে করেন, ডিএনসি করেন। আচ্ছা, একটা যেটা হতে পারে যে যদি রিপিটেডলি বাচ্চা হার্টবিট পেটের মধ্যে বন্ধ হয়ে যায়, যেটাকে আমরা বলি মিসড অ্যাবর্শন, এটা জন্য বেশ কিছু টেস্ট করতে হয়। তখন থাইরয়েড হরমোন করতে হবে অবশ্যই, ব্লাড সুগার করতে হবে, আর অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম নামে একটা ব্রড হেডিংয়ে কিছু ডিজিজ আমরা পাই, সেটার জন্য আলাদা কিছু টেস্ট আছে, স্পেশাল টেস্ট আছে, সেগুলো আমার কাছে মনে হয় যে হয়তো বরিশালে করা সম্ভব হবে না, ওনাকে ঢাকায় এসে হেল্প নিতে হবে। আর আরেকটা যেটা হয় যে দুইটা মিসক্যারেজ হয় 4 মাসের মাথায়, আরেকটা হয় যে কারো কারো খুবই তাড়াতাড়ি জ্বরের মুখ খুলে যায়,
এই চার মাসের পাঁচ মাসের অ্যাবর্শনগুলো এটাও একটা কারণ হতে পারে। যদি এমন হয় যে দুইটা মিসক্যারেজ ওনার ছিল, যে জরার মুখ খুলে গিয়েছে, তাহলে সেক্ষেত্রে প্রেগনেন্সি হলে পরে তিন মাস পার হয়ে যাওয়ার পরে জরার মুখ সেলাই করে দেওয়ার ব্যবস্থা আছে, সেটারও হেল্প নিতে হতে পারে ওনাকে। আচ্ছা, মানে ওনার আসলে এখন একটু আগে ডিফিনিটলি কারণটা ডায়াগনোস করতে হবে, ডায়াগনোসিস করা যায় সে अवेलेबल আছে সেই জায়গাটাতে ওনার একটু ওনাকে পৌঁছাতে হবে। আর ওনার বয়স যেহেতু 35, সো মানে আগে কারণটা উদ্ধার করার পরে সে অনুযায়ী ওনার প্রেগনেন্সি নিতে হবে এবং সেটা তাড়াতাড়ি নিয়ে নেওয়াটাই ভালো হবে, বাঞ্ছনীয় হবে। আচ্ছা, এই যে আমরা বলছি যে অনেকের অনেক সময় দেখা যায় যে আগে মানে রিপিটেড অ্যাবর্শনের হিস্ট্রি থাকে, যে কোনো কারণেই হোক অ্যাবর্শন করতে হতে পারে বা হয়েছে, সেক্ষেত্রে ইনফার্টিলিটির ঝুঁকিটা কতটুকু বেশি এবং এর ক্ষেত্রে করণীয় কী? সেটা ইনফার্টিলিটির ঝুঁকি অবশ্য অনেকখানি বাড়িয়ে দেয়। কীভাবে বাড়িয়ে দেয়? একটা হচ্ছে যে ওভারঅলই কিন্তু আগে অনেক বেশি বাচ্চা হওয়ার রেট ছিল, এখন কিন্তু আসলে শহরে শিক্ষিত মানুষের ওভারঅলই কিন্তু বাচ্চা হওয়ার রেটটা, সেটা লাইফস্টাইলের জন্য হোক, সেটা হচ্ছে আমরা নিজেরা নিচ্ছি না, ওভারঅল কিন্তু বাচ্চা হওয়ার রেটটা আগের চেয়ে কম। সেকেন্ড যেটা বিষয় হয়, বারবার যখন বাচ্চা নষ্ট করা হয়, মানে বাচ্চা হওয়ার রেটটা যেহেতু কম, যে আপনি দুইবার তিনবার ইচ্ছা করে বাচ্চা নষ্ট করলেন, এরপর হয়তো দেখা গেলো যে আর আসলে হচ্ছেই না। হ্যাঁ, আপনি বারবার বাচ্চা নষ্ট করলেন, তখন জরায়ুর যে একদম ভিতরের লাইনিংটা থাকে, যেটাকে আমরা এন্ডোমেট্রিয়াম বলি, কারো যদি থাকে যে এন্ডোমেট্রিয়ামটা টোটালি নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু প্রেগনেন্সি হওয়াটা প্রায় অসম্ভব বললেই চলে। কারো কারো ইনফেকশন হয়ে যায়, তখন টিউব ব্লক হয়ে যায়, টিউব ব্লক হলেও নর্মালি কিন্তু বাচ্চা হবে না। কেউ আছে যে 26-27 গিয়ে বাচ্চা নষ্ট করলো, এখন 35-36 গিয়ে মনে হলো যে এখন বাচ্চা নিব, তখন ওভারিয়ান রিজার্ভ ফল করতে পারে, তখনও কিন্তু তার উনি সমস্যায় পড়বেন। তারপর যে জরায়ু এবং তার আশেপাশে প্রজননতন্ত্রে যদি কোনো ইনফেকশন থাকে, তখন সেটাকে আমরা বলি পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, সেটার জন্য তার প্রেগনেন্সি হতেও দেরি হবে, সহবাসেও প্রবলেম হয়, মাসিকের সময় প্রচণ্ড ব্যথা হয়, তখনও দেখা যাবে যে তার এটার জন্য ইনফার্টিলিটি সমস্যায় ভুগতে পারেন। একটা ফোন নিয়ে নিচ্ছি। দর্শক, আসসালামু আলাইকুম, কে আছেন সাথে? আসসালামু আলাইকুম, কে আছেন সাথে? সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এই পর্যায়ে, একটি বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, ফিরে আসবো অল্প কিছুক্ষণের মধ্যেই। দেখছেন বিআরবি হসপিটাল নিবেদিত স্বাস্থ্য বিষয়ক সরাসরি অনুষ্ঠান আমার ডাক্তার। যেখানে বিদ্যুৎ সেখানেই বিআরবি কেবলস। বিআরবি কেবলস, নিরাপত্তা নিশ্চিত করে 100%, এখন দেশ জয় করে সুখ্যাতি ছড়িয়ে পড়েছে বিদেশেও। বিআরবি কেবলস, অন্যতম বিশ্বে বাংলাদেশের শীর্ষে। এখানে কি চলে রং করা? হ্যাঁ স্যার, অবশ্যই। কি রং দিচ্ছ ভাইয়া? চোখ বন্ধ করে বসে থাকুন, সব ঠিক করে দিচ্ছি। আমি ঠিক করেছি এখানেই ভর্তি হব, তোরাও ফর্ম তুলে নে। Central Women's University, 6 Hartkola Road, Dhaka, 1200 দিন। চাপ কলে চাপ দিলে, পানি ওঠে কলে কলে, আহাতি মজা এ সংসারে। কলে আছে বিআরবি, পাই তুমি আছো অন্তরে, আহাতি মজা এ সংসারে। বিআরবি পাইপ না থাকলে এই বাড়িতে মাইয়ারে বিআই দিতাম না। পিভিসি পাইপের জগতে নির্ভরযোগ্য নাম বিআরবি পলিমার, উন্নত মান টেকে বহুদিন, সংসারটারও টেকসই রাখে। বিআরবি পলিমার, মজবুত আর সেরা। কলে আছে বিআরবি, পাই তুমি আছো অন্তরে। দর্শক, এবছরের সেরা কৃষক পুরস্কার জয়ী জব্বার মিয়ার সাথে আলাপ এখানেই শেষ হচ্ছে। কি মিয়া, আমার জমি বড় আর তোমার ফসল হয় বেশি, বিশেষ কি করতেছো বলো তো? শুধু ঠিকঠাক সার দেই। সার তো আমিও দেই। আমি কেমিক্যাল সারের সাথে কাজী জৈব সারও দেই। কাজী জৈব সার লাগবো কেন? কারণ সম্পূর্ণ জাপানি প্রযুক্তিতে তৈরি
কাজী জৈব সারে জরুরি জৈব উপাদান থাকে যা জমির উর্বরতা বাড়ায় ও মাটির পানি ধরে রাখে, তাই সেচ খরচ কম লাগে আর ফসল উৎপাদনে লাভ বাড়ে। কাজী জৈব সার, বাম্পার ফলন প্রতিবার। পাইপের জগতে নির্ভরযোগ্য নাম বিআরবি পলিমার, উন্নত মান টেকে বহুদিন, সংসারটারও টেকসই রাখে। বিআরবি পলিমার, মজবুত আর সেরা। আছে বিআরবি পাইপ, তুমি আছো অন্তরে। দেখছেন বিআরবি হসপিটাল নিবেদিত স্বাস্থ্য বিষয়ক সরাসরি অনুষ্ঠান আমার ডাক্তার। স্বাগত আরো একবার, আপনারা দেখছেন বিআরবি হাসপাতাল লিমিটেড নিবেদিত দীপ্ত টিভির সরাসরি সম্প্রচারণ আমার ডাক্তার। অনুষ্ঠানটি এই মুহূর্তে আমাদের দীপ্ত টিভির ফেসবুক পেজেও আপনারা দেখতে পাচ্ছেন, চাইলে প্রশ্নও করতে পারেন। এই মুহূর্তে সাথে আরেকজন দর্শক বন্ধু আছে, চলুন আমরা তার প্রশ্নটি নিয়ে অনুষ্ঠানের বাকি আলোচনায় যাই। কে আছেন সাথে? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি, শুনতে পাচ্ছি আপনাকে। আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম আপা, শুনতে পাচ্ছি একদম, বলুন। আমার বিয়ে হয়েছে আর কি 9 বছর। জি। আর আমি আমার ছেলে, প্রথম ছেলে 6 বিয়ে 7 পড়বে আর কি। আমি প্রথম কোনো বাচ্চা নেইনি, এখন বাচ্চা নিতে সেটা কোনো হয় না আর কি। আমি কিছু ব্যবহারও করি নেই। জি, আপনার বয়সটা কত? আমার বয়স 32। আচ্ছা, কোন প্রশ্ন? 32 দর্শক, মাসিক নিয়মিত হয়? হ্যাঁ, আমার মাসিক সবসময় নিয়মিত হয়। আর আমি তো একদিন আগে একটা গাইনি ডাক্তার দেখাইছিলাম আর কি, তো উনি অনেক পরীক্ষা দিতে পারে, আমার থাইরয়েড ধরা পড়ছে। থাইরয়েড কি এখন কন্ট্রোলে আছে? এই 1 মাস যাবত ধরা পড়ছে, আমি ওষুধ নিয়মিত খাইতেছি। আপনার হাজবেন্ডের পরীক্ষা কি বীর্য পরীক্ষা করা হয়েছিল? না, কোনো পরীক্ষা করা হয়নি। তাহলে আমার পরামর্শ থাকবে যে আপনার হাজবেন্ডের বীর্য পরীক্ষা আগে করা উচিত, কারণ একটা প্রেগনেন্সি হওয়ার হিস্ট্রি অবশ্যই আছে, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে পুরুষদের অনেক সমস্যা তৈরি হয়। আপনার হাজবেন্ডের বীর্য পরীক্ষা যদি ঠিক থাকে, তাহলে আপনার যে গাইনি ডাক্তারের কাছে দেখিয়েছেন, থাইরয়েড কন্ট্রোলে হওয়ার পরে আপনাকে বাচ্চা হওয়ার যে ওষুধগুলো আমরা দিই, ডিম্বাণু তৈরি হওয়ার ওষুধ, সেটা গ্রহণ করা উচিত। কারণ এখন আপনার বয়স 32 আর অনেক সময় ধরে বাচ্চা হচ্ছে না, আপনার এখন চিকিৎসাতে চলে যাওয়া উচিত হবে। আচ্ছা, তো ল্যাপারোস্কোপিক সার্জারি, এটা মূলত মহিলাদের কি কি ডিজিজের কারণে করা হয়ে থাকে? আমরা যদি গাইনি পার্টটা, যেহেতু আমি গাইনোকোলজিস্ট, আমি যদি গাইনি পার্টটা নিয়ে চিন্তা করি, তাহলে যে জরা এবং জরের আশেপাশের সার্জারিগুলো আমরা ল্যাপারোস্কোপির মাধ্যমে করতে পারি। আমি মূলত যেহেতু ইনফার্টিলিটি কাজ করি, আমার যেটা টার্গেট থাকে যে আমরা যখন 6 মাস ডিম্বাণু তৈরি হওয়ার ওষুধ দেওয়ার পরেও যদি দেখি প্রেগনেন্সি হচ্ছে না, তখন ল্যাপারোস্কোপির জন্য অ্যাডভাইস করে থাকি। তাদের ক্ষেত্রে দেখা যায় জরের পাশে যে ফেলোপিয়ান টিউব আছে, টিউব খোলা আছে কিনা, জরায়ুটা কোথাও লেগে আছে কিনা, ওভারি বা ডিম্বাশয়ে কোনো সিস্ট আছে কিনা, সেখানে কোনো অন্য কোনো প্যাথোলজি আছে কিনা, ওইটা কোথাও লেগে আছে কিনা, মানে ওই স্ত্রী প্রজনন তন্ত্র যে আছে সেটার ভিতরটা কেমন আছে, কোনো প্রবলেম থাকলে সেগুলো আমরা দেখে দিই। এছাড়া ল্যাপারোস্কোপির মাধ্যমে গাইনিডে আরও অনেক সার্জারি করা যায়, যেমন জরায়ু যে অপারেশন করে হিস্টেরেক্টমি বলি, ল্যাপারোস্কোপির মাধ্যমে এখন হিস্টেরেক্টমি করাও সম্ভব। আচ্ছা, তো এই যে আমরা বলছি যে IVF প্রসেসটা, এই বিষয়টা সম্পর্কে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু ক্লিয়ার করে বলতেন, তবে একজন দর্শক আছে, আগে ফোন নিয়ে নিই। আসসালামু আলাইকুম, কে আছেন সাথে? আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে তামান্না, আমি পটুয়াখালী থেকে বলছি। জি, বলুন, আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্নটি হচ্ছে, আমার বয়স হচ্ছে 26, কিন্তু আমার বিয়ে হচ্ছে 5 বছর হচ্ছে, কিন্তু আমি আগে বোথ ওভারিটি পলিসিস্ট ছিল, আমি ইতিমধ্যে একজন ডাক্তার দেখাইছি হচ্ছে বাচ্চা কনসেপ করার জন্য। এর আগে এই 5 বছরের বিয়ের আমি কোনো মেথড ইউজ করিনি, কিন্তু হচ্ছে উনি আমাকে কিছু হরমোনাল টেস্ট দিয়েছিল, ও নরমাল আসছে, এবং হচ্ছে ওভুলেট খেতে দিয়েছিল, এবং মাসিকের 13-14 দিনে একটি পরীক্ষা করতে দিয়েছিল TVS, সেখানে দেখা গেছে যে ডিমও নাকি নরমাল আসতেছে এবং মোটামুটি ভালোই আসতেছে, মানে সাইজও ভালো, ম্যাডাম যেটা বললো
তো হচ্ছে এই, কিন্তু আমার হাজবেন্ড এর সিমেন অ্যানালাইসিস করাইছি, সেখানে আইসোস্পার্মিয়া আসছে, আইসোস্পার্মিয়া এই আর কি। এখন আমি একটু পরামর্শ চাচ্ছি, আমি কিভাবে শুক্রাণুর সংখ্যা কত আসছে? জিরো জিরো কাউন্ট, শুক্রাণুর পরিমাণটা কত লেখা আছে একটু বলবেন। যদি শুক্রাণু রিপোর্ট অ্যাবসলিউটলি নরমাল থাকে, তাহলে আপনি যে ওষুধ খেয়ে ডিম্বাণু ঠিক মতো তৈরি হচ্ছে আপনি বললেন, সেই ওষুধটাই আপনার 6 মাস কন্টিনিউ করা উচিত। পাশাপাশি যদি ওজন বেশি থাকে আপনার, ওজনটা অবশ্যই কমাতে হবে, ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে নিয়মিত। 6 মাস প্রপার ট্রিটমেন্টের পরেও যদি প্রেগনেন্সি না হয়, তখন আপনার ফেলোপিয়ান টিউব কেমন আছে সেটার জন্য টেস্ট, কোনো একটা টেস্টে চলে যাওয়া উচিত হবে, সেটা আপনার গাইনোকোলজিস্টই আপনাকে সাজেস্ট করবে। জি আচ্ছা, তো ওই IVF সম্পর্কে যদি একটু বলতেন। আমরা ডক্টর হিসেবে বুঝি, কিন্তু সাধারণ দর্শকদের জন্য বলছি যে অনেকের একটা ভ্রান্ত ধারণা আছে যে এটা হয়তো আমরা রিলিজিয়াসলি একটা কোনো অবৈধ কাজ করছে, অনেকে এটা মনে করে, আসলে সেরকম কোনো কিছু না। IVF এ যেটা হয় যে ফিমেল পার্টনারের ডিম্বাণু আর হাজবেন্ডের শুক্রাণু মিলিয়ে চিকিৎসা করা হয়, তো এটা বৈজ্ঞানিকভাবে একটা সাউন্ড চিকিৎসা এবং ধর্মীয়ভাবে কোথাও কোনো বাধা নাই। IVF এ যেটা হয় যে ফিমেল পার্টনারকে ডিম্বাণু তৈরি হওয়ার ওষুধ দেওয়া হয় এবং দেখা যায় যে ডিম্বাণু সংখ্যাটা যেন নর্মালি যতটা হয় তার থেকে বেশি পরিমাণে হয়, অন্তত 3টা ডিম্বাণু তৈরি করা উচিত। তো রেগুলার TVS এর মাধ্যমে মনিটর করা হয় যে ডিম্বাণু ঠিকমতো তৈরি হচ্ছে কিনা, সাইজ কতটুকু বাড়ছে। তারপর যেই দিনে ডিম্বাণুগুলো পেটের মধ্যে গিয়ে পড়ে, যেটাকে আমরা মেডিকেলের ভাষায় বলি ওভুলেশন, ওভুলেশন হওয়ার জাস্ট আগে ডিম্বাণুগুলো সংগ্রহ করে বাইরে নিয়ে আসা হয়। এই একই দিনে হাজবেন্ড সিমেন স্যাম্পল দেয় ওই একই সেন্টারে, ডিম্বাণু এবং শুক্রাণু শরীরের বাইরে ইনকিউবেটরে একটা নির্দিষ্ট টেম্পারেচার, নির্দিষ্ট পরিমাণ, একটা অপটিমাম এনভায়রনমেন্ট এবং একটা তাদের নিউট্রিশন মেনটেন করার জন্য মিডিয়ার মধ্যে রেখে, এবং ডিম্বাণু শুক্রাণুকে নিজেদের মিলতে দেওয়ার সুযোগ দেওয়া হয়, অথবা মাইক্রোস্কোপের নিচে প্রত্যেকটা ডিম্বাণুর মধ্যে ইঞ্জেকশনের মাধ্যমে এক একটা শুক্রাণু ঢুকিয়ে দেওয়া হয়, সেটা তারপর দিন চেক করা হয়। এভাবে 5 দিন পর্যন্ত শরীরের বাইরে ইনকিউবেটরে রেখে মানব ভ্রূণ তৈরি করা সম্ভব, যেটাকে আমরা বলি এমব্রায়ো। সেই এমব্রায়োটা আমরা প্রতিদিনই চেক করি, সংখ্যা, সেল সেলের সংখ্যা কতটুকু বাড়লো, গ্রোথ রেটটা ঠিক আছে কিনা। তারপরে 3 থেকে 5 দিনের মধ্যে ফিমেল পার্টনারের ইউটেরাসে এটা ট্রান্সফার করে দেওয়া হয়। আচ্ছা, এমব্রায়োটা ট্রান্সফার করার 14 দিন পরে ব্লাড টেস্টের মাধ্যমে আমরা বুঝতে পারি যে প্রেগনেন্সি হলো কি হলো না, তার 2 সপ্তাহ পরে আল্ট্রাসোনোগ্রাম করে করে রেগুলার সেটা মনিটরিং করতে হয়। আচ্ছা, IVF পদ্ধতিটা কি বাংলাদেশে অ্যাভেলেবল আছে? জি, বাংলাদেশে অ্যাভেলেবল আছে, বেশ কয়েকটা জায়গাতেই IVF ট্রিটমেন্ট হয়। আচ্ছা, অনেকেই আছে দেখা যাচ্ছে IVF ট্রিটমেন্টের জন্য আমাদের বাইরের দেশগুলোতে যাচ্ছে, তো এগুলোর কি কোনো যুক্তিকথা আছে নাকি সবখানে একই রকম সাকসেস রেট? আসলে সাকসেস রেট অলমোস্ট সব জায়গাতেই সেম। বাংলাদেশে যেটা হচ্ছে যে বাংলাদেশের দেশের তুলনায় জনসংখ্যা বেশি, তো IVF এর সেট আপ যতগুলো সেন্টার আছে হয়তো একটা গ্রুপ অফ পপুলেশন আছে, যে যেমন আমি বলি আমাদের বর্ডার এলাকায় যারা থাকে ওদের জন্য বাংলাদেশের বেশিরভাগ ইনফার্টিলিটি সেন্টারগুলো আসলে ঢাকা কেন্দ্রিক IVF সেন্টারগুলো, তো একদম বর্ডার এলাকায় যারা থাকে তাদের জন্য ঢাকায় এসে যতটা কষ্ট করে তার থেকে বর্ডার পার করে ইন্ডিয়াতে যাওয়াটা হচ্ছে তার থেকে অনেক ইজি। বাংলাদেশের আগে আমাদের পার্শ্ববর্তী দেশ স্পেশালি ইন্ডিয়াতে ট্রিটমেন্ট শুরু হয়েছে, সেই জন্য অনেকেরই ঝোঁক থাকে যে হয়তো ওদের এখানে সাকসেস রেটটা বেশি হতে পারে। আসলে প্রসিডিওর সব দেশে সব জায়গাতেই সেম। যেসব উন্নত দেশগুলোতে আগে ট্রিটমেন্ট শুরু হয়েছে হয়তো স্কিলনেস কিছু বেশি থাকতে পারে, কিন্তু আমাদের যারা ইনফার্টিলিটি স্পেশালিস্ট যারা আছেন যেখানে IVF ট্রিটমেন্ট হয় প্রত্যেকটা জায়গাতেই সেটা ভালো আছে এবং তারা যথেষ্ট পরিমাণ নলেজেবল। এটা বাংলাদেশের মানুষ অনেকেই জানে না, আর যে আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশে সেই তুলনায় প্রচারণাটা অনেক কম। আচ্ছা, যেটা সাধারণ মানুষের কাছে অনেক ক্ষেত্রেই বার্তাটা পৌঁছায় না। আচ্ছা, তো IVF এর এই প্রসিডিওরটা নেওয়ার জন্য কি কি ক্রাইটেরিয়া লাগে একটা কাপলের? IVF প্রসিডিওরটা নেওয়ার জন্য এক হচ্ছে দুজনকেই আমরা থরো স্ক্রিনিং করব।
একটা হচ্ছে কি ডিম্বাণুর রিপোর্ট কেমন আছে, ডিম্বাণু কেমন তৈরি হচ্ছে, সেগুলো আছে, আল্ট্রাসোনোগ্রাম রুটিন, হাজবেন্ডের ক্ষেত্রে সিমেন অ্যানালিসিস রুটিন, তার বাইরেও অন্য কোনো জীবাণু আছে কিনা যেটা আমাদের আইভিএফ ট্রিটমেন্টের আগে ট্রিট করা উচিত সেটা আমরা থরো স্ক্রিনিং করা হয়। আচ্ছা, এটা হচ্ছে কি বেসিক। তারপরে তো অবশ্যই থাইরয়েড হরমোনাল যদি ইয়ে থাকে, যেমন থাইরয়েড হরমোন যদি কোনো ইমব্যালেন্স থাকে, প্রোল্যাকটিন হরমোন ইমব্যালেন্স থাকে, যদি কারো ডায়াবেটিস থাকে সেটা ট্রিটমেন্টের আগেই কন্ট্রোল করে ফেলা উচিত, কারো যদি হাইপারটেনশন থাকে সেটা কন্ট্রোলে আনা উচিত, তারপরেই মূল ট্রিটমেন্টে যাওয়া উচিত। আচ্ছা, তো আইভিএফ ট্রিটমেন্ট নেওয়ার পরে কী কী সাবধানতা অবলম্বন করতে হবে? একটা হচ্ছে যে আমরা এমব্রায়ো বা ভ্রূণটা যখন ফিমেল পার্টনারে ইউটেরাসে ট্রান্সফার করে দিব, তার দুই সপ্তাহ পরে ব্লাডের রেজাল্ট পাওয়া যাবে। আচ্ছা, তখন যেহেতু এইসব এর মধ্যে বাচ্চাটা ইউটেরাসে গিয়ে সেট হবে, তখন কিছুটা হলেও রেস্ট নিতে পারলে ভালো। কিন্তু এটা কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নাই যে রেস্ট নিলেই প্রেগনেন্সি হবে আর যে রেস্ট নিবে না তার প্রেগনেন্সি হবে না। তো প্রথম দুই সপ্তাহটা আমরা যতগুলো সম্ভব রেস্ট নিতে বলি। এরপর যদি প্রেগনেন্সি টেস্ট পজিটিভ আসে, এরপরে আর আটটা দশটা বাচ্চার মতোই আসলে এই বাচ্চাগুলো মায়ের ইউটেরাসে বড় হয়। কিন্তু আমাদের রোগীদের একটা সাইকোলজি থাকে, যেহেতু এটা ওনারা অনেক কষ্টের পর একটা প্রেগনেন্সি পান এবং এটা ট্রিটমেন্টটা যথেষ্ট পরিমাণ ব্যয়বহুল, দেখা যায় যে রোগীরাই অনেক বেশি টেনশনে ভোগেন এবং ওনারাই আমরা যতটা না বলি তার থেকে অনেক বেশি লাইফস্টাইল মডিফিকেশন করে ফেলেন। দেখা যায় বিছানায় চিঠি এসে একটা ফোন দেন, ডক্টর আমি কি কাছে শুতে পারবো, সেরকম আমরা প্রশ্ন পাই আসলে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আপনার মূল্যবান তথ্যগুলো আমাদের সাথে শেয়ার করেছেন, আমাদেরকে আমার দর্শককে সময় দিয়েছেন। আপনাকেও ধন্যবাদ, বিশেষত আমাদের দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ। জি দর্শক, সন্তান হওয়া না হওয়া অবশ্যই সৃষ্টিকর্তার হাতে, তারপরও কিছু প্রসিডিওর আছে, কিছু পদ্ধতি আছে এবং কিছু অবশ্যই সাবধানতা আছে যেগুলো অবলম্বন করলে বা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা নিলে আমরা এই সমস্যা থেকে অবশ্যই পরিত্রাণ পেতে পারবো। আমাদের আজকের অনুষ্ঠানটি আপনাদের দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা পরে অনুষ্ঠানে যোগ দিয়েছেন তারা অবশ্যই আমাদের দীপ্ত টিভির ফেসবুক পেজে এই অনুষ্ঠানটি আবার পুনঃপ্রচার দেখতে পারবেন। আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, আশেপাশের মানুষের সাথে শেয়ার করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী অনুষ্ঠানে অন্য কোনো বিষয়ে অন্য কোনো বিশেষজ্ঞ নিয়ে চলে আসব। ভালো থাকুন সবাই।